আপনারা দেখছেন বঙ্গের খবর। মন্দিরনগরী বিষ্ণুপুরের তাঁত শিল্পকে তুলে ধরতে অভিনব উদ্যোগ বিষ্ণুপুর মেলা উদ্যোক্তাদের। মন্দিরনগরী বিষ্ণুপুরের টেরাকোটার শিল্প ও মল্লরাজাদের রাজধানী হিসেবেই বিশ্বজুড়েই খ্যাতি রয়েছে। গত 23 তারিখ থেকে বিষ্ণুপুরে শুরু হয়েছে 32তম বিষ্ণুপুর মেলা। এই বছর মেলার বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক মডেল ও বিষ্ণুপুরের মেয়েদের নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠান। বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি, সোনামুখী সিল্ক, স্বর্ণচুরি বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ বিষ্ণুপুর মেলা কমিটির উদ্যোক্তাদের। বিষ্ণুপুরের SDO মানস মণ্ডল মহাশয় বিষ্ণুপুর মেলাকে আরও সুন্দর ও প্রাণোজ্জ্বল করে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। এই র্যাম্পে আন্তর্জাতিক মডেলরা অংশগ্রহণ করেছিলেন। এর পাশাপাশি বিষ্ণুপুরের মেয়েরাও এই র্যাম্পে অংশগ্রহণ করেছিলেন। মাধবীলতা মিত্র নামে এক আন্তর্জাতিক মডেল, তিনি কলকাতার বাসিন্দা। তিনি বলেন, বাঁকুড়া বিষ্ণুপুর বিশ্বের দরবারে ঐতিহ্য বহন করে চলেছে। বিষ্ণুপুরের বালুচুরি, স্বর্ণচুরি, সোনামুখী সিল্ক প্রতিটি দেশের মানুষের ঘরে ঘরে আগামী দিনে পৌঁছে যাবে। বিষ্ণুপুরের মেয়েদের প্রশংসা করে তিনি বলেন, আমাদের মতো ফ্যাশনেবল মডেলের সামনে এবং হাজার হাজার মানুষের সামনে তারা র্যাম্পে হেঁটেছেন, সত্যি এটা একটা অত্যন্ত গর্বের এবং অনেক কনফিডেন্স রয়েছে ওদের মধ্যে। ক্যাটওয়াক করার সুযোগ পেলেন, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। কখনো ভাবিনি মেয়েদের শহরের এই পুরো ঐতিহ্যকে নিজেরা প্রেজেন্ট করতে পারবো, পুরো বিশ্বের সামনে। এই আমাদের শাড়ির যে সম্ভার বা তার যে আমাদের এই যে ক্যাটওয়াক, সেটা হয়তো অনেক জায়গাতে পৌঁছবে, অনেক মানুষ জানতে পারবে বিষ্ণুপুরের ঐতিহ্য ব্যাপারে, বালুচরি, স্বর্ণচরি এই সমস্ত শাড়ির সম্বন্ধে জানতে পারবে, এই সমস্ত শাড়ি যারা তৈরি করেন শ্রমিকরা তাদের সম্বন্ধে জানতে পারবে, তাদের এতদিনের পরিশ্রম যে কতটা সফল হয়েছে সেটা যে এত জায়গায় পৌঁছবে সেটা ভেবেই খুব ভালো লাগছে। আর নিজেকে যে এর মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য আমি নিজে খুব লাগি। অর্পিতা ঘোষাল নামে এক বিষ্ণুপুরের মডেল বলেন, নিজের শহরে বিষ্ণুপুরের ঐতিহ্য বালুচুরি, স্বর্ণচুরি, সোনামুখী সিল্ক পরে এই অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরে অত্যন্ত খুশি। আগামী দিনে এই সমস্ত শাড়ি বিক্রি বাড়বে বলেই তিনি মনে করেন। প্রথমত ভীষণ ভালো লাগলো নিজের শহর বিষ্ণুপুর, সেখানে আমি বালুচুরি স্বর্ণচুরিকে উপস্থাপনা করতে পারলাম। অন্য কোথাও যেয়ে আর বালুচুরি স্বর্ণচুরি উপস্থাপনা করতে হলো না, নিজের শহর থেকে এটা করতে পারলাম, ভীষণ ভালো লাগলো। সত্যি আমরা একদম ভীষণভাবে লাকি, তাই আমরা এরকম সুযোগটা পেলাম। সচরাচর তো এই সুযোগ মেলে না নাকি? না না, সচরাচর কেন, এই দুনিয়ায় না গিয়ে আমরা এই ক্যাটওয়াক করার সুযোগ পেলাম, এটা তো ভীষণভাবে মানে আমাদের ভীষণভাবে ভাগ্য বলা যায়। একদম কোন কোন বিষয় তুলে ধরলেন? আমরা বিষ্ণুপুরের বালুচুরি, স্বর্ণচুরি, তার সাথে সোনামুখী সিল্ক, বিষ্ণুপুর সিল্ক, এই বিষয়গুলোকেই মোটামুটি সবাইকে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এতে সবাই গোটা ভারতবাসী ইন্টারন্যাশনাল লেভেল অবধি সবাই জানতে পারবে যে আমাদের বিষ্ণুপুরে স্বর্ণচুরি, বালুচুরি, সোনামুখী সিল্ক প্লাস বিষ্ণুপুরী সিল্ক কতটা বিখ্যাত। কি মনে হয় এর ফলে বিক্রি বাড়বে? ভীষণভাবে বাড়বে। এর আগের বারের অভিজ্ঞতাই বলছে যে এর আগের বারেও আমরা ফ্যাশন শো করেছিলাম এইভাবে বালুচুরি স্বর্ণচুরি তুলে ধরার জন্য। তো এর আগের বারে দোকান থেকে একদম ফিডব্যাক এসেছে যে হ্যাঁ, ভীষণভাবে ফ্যাশন শো হওয়ার পর ভীষণভাবে বালুচুরি স্বর্ণচুরি বিক্রি বেড়ে গেছে, এবং এখন যারা পর্যটক এসেছে এই মেলাতে তারা ফ্যাশন শো দেখার পরে অনেক কালার প্রেফার করে আমাদের দেখে তারা দোকান থেকে কিনে নিয়ে তারপর বাড়ি গেছে। আমার নাম অমৃতা ঘোষাল। প্রিয়াঙ্কা সরকার কোথায় আছে? বিষ্ণুপুরের SDO মানস মণ্ডল মহাশয় বলেন, তাঁত শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবং শিল্পের বিস্তার ঘটাতে আমাদের এই ছোট্ট উদ্যোগ। সেটা হচ্ছে এখানকার শিল্প মানে আমাদের তাঁত শিল্প, এদেরকে আরো বড় করে বাইরের জগতের কাছে আরো পরিচিতি করা এবং যাতে এদের মার্কেটটা আরো বিস্তৃত হয়, ইন্টারন্যাশনাল মার্কেট আমরা যাতে পেতে পারি, এবং এদের যত আমরা এই মার্কেটটা পেতে পারবো তত আমাদের এখানে তাঁতির উন্নতি হবে। কোন কোন শিল্পকে তুলে ধরা এখানে? আমরা মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে সোনামুখী সিল্ক,
বিষ্ণুপুরি সিল্ক এবং বালুচরি, স্বর্ণচরি এবং রিভাইভাল বালুচরি, এর সাথে স্কার্প আছে, কিছু দশাবতার টাস্ককে আমরা তুলে ধরেছি, টাস্ককে তাকে অর্নামেন্টসে নিয়ে আসা হয়েছে, কিছু যেমন দশাবতার টাস্ক লণ্ঠনের মধ্যে তুলে ধরা হয়েছে, লণ্ঠন শিল্পকেও নিয়ে আসা হয়েছে। এরা যে অর্নামেন্টসগুলো পড়েছে সেগুলো আমরা ডোকরা টেরাকোটার অর্নামেন্টস ইউজ করেছি, যাতে আমাদের বাঁকুড়া জেলার সমস্ত কিছুকেই আমরা হ্যান্ডিক্যাপসকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। শুধু কি স্থানীয়রা নাকি প্রফেশনাল মডেল? এখানে হচ্ছে কিছু প্রফেশনাল আছে অনেকজনই, আর হাফ কিছু আমরা অডিশনের মারফত আমাদের এখানকার বাঁকুড়া জেলার নিয়ে এসেছিলাম, যারা মডেল অ্যাপ্লিকেশান করেছিল, এবং তাদেরকে আমরা গ্রুমিং করানো হয়, এবং গ্রুমিং করানোর পর আজকে দেখা গেল যে তারা কোনো অংশেই কম নয়। আপনিও বালুচরি বিষ্ণুপুর থেকে প্রসেনজিৎ বাবু দত্তের সঙ্গে অমিত শর্মার রিপোর্ট, বঙ্গের খবর। আপনার প্রিয়জনের সামনে মেলে ধরুন, আর আপনাকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনার শহরে এসে গেছে গ্ল্যামার মেকআপ স্টুডিও। এখানে আপনারা পাবেন হেয়ার কাটিং, অল হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, বডি থেরাপি, ব্রাইডাল মেকআপ, ম্যানিকিউর, পেডিকিউর। এখানে সমস্ত কাজ কলকাতা থেকে প্রশিক্ষিত বিউটিশিয়ানই করে থাকেন, এছাড়াও পার্লারের কোর্সও করানো হয় এবং বিভিন্ন নামি দামি কোম্পানির প্রোডাক্ট সেলও করা হয়। তাহলে আজই আসুন আমাদের ঠিকানায়, গ্ল্যামার মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি জোন, বণিক ভবন, নিয়ার রক্ষাকালী মন্দির, রসিকগঞ্জ, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7407341348, 7001432757।